হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা, শম্পাস অর্ডিনারি লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ 14 শাক খাওয়ার দিন, তাই আমি 14 শাকটা কুটে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, আর তার মধ্যেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছি। দেখো, আমার শাক ভাজা প্রায় হয়েই গেছে। আর আমার না 14 শাকের মধ্যে অল্প অল্প করে আমি 13 রকম শাক দিই, কিন্তু লাল শাকটা একটু বেশি করে দিই, তাতে আমার খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। বুঝতেই পারছো এর মধ্যে লাল শাক বেশি। আর এই যে আমার কমপ্লিট শাক ভাজা, কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। আর আজকে লাঞ্চের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম, এ কাঁকরোল ভাজা, শশা। আমরা রোজই শশা খাই খাবার পর। আর এটা হলো বাটা মাছের ঝাল। এখানে সজনে আটা, বরবটি, আলু দিয়ে তরকারি, আর এখানে চিকেন। চিকেন যেহেতু সুফল খায় না, তাই ওর জন্য বাটা মাছের তরকারি করা হয়েছে, মানে বাটা মাছের ঝালটা দেওয়া হয়েছে। আর এবার সন্ধ্যাবেলা প্রদীপ সাজাবো। আর আমার ভিডিও যারা দেখছো তারাও অবশ্যই প্রদীপ সাজাচ্ছ জ্বালাবে বলে। তা চলো দেখো, আমার প্রদীপ সাজানো প্রায় হয়েই গেছে, আর এখানে 14খানা প্রদীপ আছে। সলতে দেওয়া তো হয়ে গেছে, এবার চলো তেলটা দিয়ে নিই। আর আজকের দিনটা না বেশ ভালো লাগে, সন্ধ্যাবেলা হলে প্রদীপ জ্বালো, সেজে গুজে বেশ প্রদীপ দাও, খুব ভালো লাগে আমার এই দিনটা। দুর্গাপুজোতে তো আর এসব কোনো কাজ থাকে না, শুধু ঘোরো আর রান্না করো আর খাও। কিন্তু কালী পুজোতে বেশ একটা যেন নিজেরাও সাজো, বাড়িঘরও সাজাও, চারিদিক আলো আলোকিত হয়ে যায়, তাই না? দেখো, আমি সলতের এই মুখগুলোকে একটু টিপে নিচ্ছি, তাহলে মানে আমার ধরাতে সুবিধা হবে। আর সবার আগে আমি ঠাকুরের কাছে দেবো, মানে ঠাকুরের সিংহাসনের সামনে একটা প্রদীপ দিয়ে দেবো, তারপরে আমি বাইরে যাব প্রদীপ দিতে। আর এখানে যে আকাশ প্রদীপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো না সাহেব বানিয়েছে, ও খুব সুন্দর আকাশ প্রদীপ বানায়, বানিয়ে মানে পাটকাঠিন দিয়ে বানিয়ে আর এগুলোকে আলতা দিয়ে রং করে। আর এই যে যে প্রদীপটা আমি দিচ্ছি, দেখো এটা ডবল আর পাশেরটা সিঙ্গেল, দেখে বুঝতেই পারছো তোমরা, মানে একটা বড়, তার মধ্যে একটা ছোট। এই যে বাড়ির সামনে আমি না পুরো মানে অন্ধকার করে রেখেছি উঠোনটা, যাতে এই যে আমি প্রদীপগুলো দেবো তো আর ভালো লাগবে দেখতে, ওই জন্য অন্ধকার করে রেখেছি। ঘর বারান্দায় লাইট জ্বালিয়ে রেখেছি, কিন্তু উঠোনের যে আলোটা ওটা বন্ধ করে রেখেছি, নাহলে প্রদীপের আলোটা বোঝা যাবে না। তুলসী মঞ্চ, তারপরে গ্রিলের সামনে সব জায়গায় দেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি ছাদে। দেখো, আমার প্রদীপ দেওয়া কমপ্লিট। আর এদিকে সাহেব বাজি ফাটানো শুরু করে দিয়েছে, এটা তুবড়ি ফাটাচ্ছে, দেখো অনেক উঁচুতে বেশ উঠেছে, তাই না? আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।